নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, মকর রাশির শনির সাড়ে সাথে যে পিরিয়ড, কত বছর শুভ যাবে এবং কত বছর অশুভ যাবে, এই ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে অশুভ আপনাদের কি কি হতে পারে এবং কোন বছর থেকে আপনাদের শুভর দিক লক্ষ্য করা যাবে। তো আসুন শুরু করা যাক মেন বিষয়ে। আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মকর রাশির শনি সাড়ে সাতির যে সাড়ে সাত বছর পিরিয়ডে কত বছর শুভ কত বছর অশুভ, আমি এটা সার্বিক একটা আপনাদেরকে আভাস দিচ্ছি, ইন জেনারেল আমি আপনাদেরকে এটা বলছি না। প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা আছে, প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, শনির প্লেসমেন্ট আলাদা, শনি নক্ষত্র আলাদা, শনির ডিগ্রিগত অবস্থান আলাদা, এই সকল বিষয় একটা লক্ষণীয় বিষয়। কিন্তু আমি এটা আপনাদেরকে ইন জেনারেল জানাচ্ছি যে মকর রাশির এই শনির সাড়ে সাতি পিরিয়ডে অর্থাৎ সাড়ে সাত বছরের মধ্যে কত বছর শুভ কত বছর অশুভ। প্রথমেই জানাই এই সাড়ে সাতিটা কি, অর্থাৎ আপনার রাশির দ্বাদশে যখন শনি অবস্থান করবে তখন হচ্ছে আপনাদের প্রথম চরণ, এবং রাশিতে যখন শনি অবস্থান করবে তখন এটা হচ্ছে দ্বিতীয় চরণ, এবং রাশির দ্বিতীয় যখন শনি অবস্থান করবে তখন হচ্ছে তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ। এই যে আড়াই আড়াই করে তিনটা রাশিতে অবস্থান করা, মানে একটা রাশিকে শনির অতিক্রম করতে আড়াই বছর করে সময় লাগে। তো মেন বিষয়ে আসা যাক, এই যে শনির সাড়ে সাতির ফার্স্ট পিরিয়ড অর্থাৎ যেটা এখন বর্তমানে চলছে, 2017 সাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ আপনাদের এই 2020 সালের 24শে জানুয়ারি অবধি এই শনি সাড়ে সাতির প্রথম চরণ চলবে। তো এই প্রথম চরণে আপনাদের প্রভূত ক্ষতি হয়েছে, আপনাদের গুরুজন হানি হয়েছে কারো কারো, আপনাদের কেস মামলা মকদ্দমাতে আপনারা জড়িত হয়ে গেছেন, পারিবারিক অশান্তি প্রচণ্ড পরিমাণে হয়েছে, অর্থনৈতিক সমস্যা হয়েছে, লোনে আপনারা পড়ে গেছেন এই শনির সাড়ে সাথীর প্রথম চরণে। এই শনির সাড়ে সাথীতে আপনাদের প্রেমে ধোকা খেয়েছেন, এই শনির সাড়ে সাথীতে আপনার প্রিয়জন আপনাকে বিট্রে করেছে, এই শনির সাড়ে সাথীতে পুলিশ কেস পর্যন্ত হয়েছে, এই শনির সাড়ে সাথীতে আপনাদের সম্পত্তিগত ব্যাপারে সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ ফার্স্ট চরণ অর্থাৎ প্রথম ফেজটা অর্থাৎ আপনাদের চোখের জল অনেক ঝরেছে এই প্রথম ফেজে, এমনকি আপনারা প্রভূত ক্ষতিগ্রস্ত হয়েছেন সব দিক থেকে, লসের উপরে লস। তো এই যে শনি সাড়ে সাতির যে দ্বিতীয় চরণ অর্থাৎ 24শে জানুয়ারি 2020 সাল থেকে যে দ্বিতীয় চরণ শুরু হবে, এই দ্বিতীয় চরণে আপনাদের কি ঘটতে চলেছে এই নিয়ে আমি বলছি। অর্থাৎ ফার্স্ট চরণ অর্থাৎ প্রথম চরণ আপনাদের অত্যাধিক খারাপই গেছে, কিন্তু দ্বিতীয় চরণে যে আমি একদম সম্পূর্ণরূপে ভালো ওটা বলছি না, আপনাদের যে খারাপগুলো গেছে সে থেকে অনেকটা আপনারা রিকভারি করতে পারবেন, আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের কিছু কিছু দিক শুভ হতে চলেছে 2020-24শে জানুয়ারির পর থেকে, আপনারা লক্ষ্য করে দেখবেন। প্রথম কথা, যাদের ব্যবসা দিকটা ডুবে গেছে অর্থাৎ আপনারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করেছেন, ব্যবসায় সেই মতন প্রফিট করতে পারেননি, আপনাদের ব্যবসার দিকটা আস্তে আস্তে শুভ হবে।
আপনাদের যদি কেস মামলা মকদ্দমা চলে সেক্ষেত্রে আপনাদের কেস মামলা মকদ্দমা আপনাদের পক্ষে রায় যাবে। এটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি, ধীরে 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 এই যে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ যেটা শুরু হচ্ছে তখন থেকে আপনারা বুঝতে পারবেন। যারা বিবাহ করবেন বলে ভাবছেন অবশ্যই আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যেতে পারেন, আপনাদের কানেকশন আসবে। কিন্তু এই সময় আপনারা কোনো এক্সপার্ট জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন আপনার হরোস্কোপ এবং যার সাথে বিয়ে হবে অর্থাৎ জটক বিচারটা আপনারা অবশ্যই করে বিয়েতে যাবেন। এরপরে বলি এই শনি সাড়ে সাতিতে আপনাদের অর্থনৈতিক দিক আস্তে আস্তে ভালো হবে, অর্থাৎ দ্বিতীয় চরণ যখন শেষ হতে যাবে অর্থাৎ তৃতীয় চরণ যখন পড়বে আপনারা অর্থনৈতিকভাবে এতটাই শুভ হবে যেটা আপনারা স্বপ্নে কল্পনা করতে পারেননি যে আপনাদের তৃতীয় চরণে শনি মহারাজ আপনাদেরকে ঠেলে দিয়ে যাবে। অর্থাৎ আপনাদের আর্থিক অবস্থা, আর্থিক স্থিতি আপনাদের দিন প্রতিদিন বৃদ্ধি পাবে। অর্থাৎ দ্বিতীয় চরণ যখন আপনারা পার করে যাবেন ঠিক তৃতীয় চরণ থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা প্রভূত উন্নতি ঘটবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এই শনি সাড়ে সাতি দ্বিতীয় চরণ থেকে আপনাদের যারা শত্রুপক্ষ আছে সেই শত্রুপক্ষ পরাজিত হবে। অর্থাৎ আপনাদের যখন শুভ শুরু হচ্ছে শত্রুপক্ষ পরাজিত হবে, শত্রুপক্ষ আপনার কাছে সারেন্ডার করবে, আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে এই কথাগুলো বলছি। এই শনি সাড়ে সাতিতে আপনারা অনেক কিছু করতে পারবেন, অর্থাৎ গাড়ি অথবা বাড়ি কিছু সম্পত্তি ক্রয় করতে পারবেন, ব্যবসাতে আপনারা প্রভূত উন্নতি করতে পারবেন। অর্থাৎ চব্বিশে জানুয়ারি 2020 থেকে ধীরে ধীরে এই যে ভালো শুভ ফলগুলো আপনারা পাবেন, অর্থাৎ দ্বিতীয় অবস্থাতে অর্থাৎ শেষ অন্তিম সাড়ে সাতিতে আপনারা অত্যাধিক শুভ পাবেন। যদিও আপনারা অবশ্যই আপনাদের চার্টটা দেখে নিন, আপনাদের শনি প্লেসমেন্ট কেমন আছে, শনি কোন নক্ষত্রে বসে আছে, শনি ডিগ্রিগত অবস্থান, শনি নিচস্থ নেই তো, শনি কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত নেই তো, শনি কোনো যে জায়গাতে অবস্থান করছে সে ঘরে অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই তো, এই সকল দিকগুলো আপনারা অবশ্যই দেখে নিন। এরপরে আপনারা সেই চার্টগুলো দেখুন, দেখবেন আপনাদের চার্টটা অ্যানালাইসিস করে আপনারা দেখবেন যে আমি কথাগুলো বললাম, যদি আপনার শনি ভালো থাকে আপনাদের এই ফলগুলো অবশ্যই ঘটতে বাধ্য। অর্থাৎ আপনারা অর্থনৈতিক দিক থেকে শিখর চূড়ায় পৌঁছাতে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। এই শনি সাড়ে সাতিতে যদি আপনারা, আমি যে শনি সাড়ে সাতির প্রতিকার বলেছিলাম, হনুমান মন্দিরে আপনারা পুজো দিন, আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন প্রতি সোমবার, শিবের মাথায় জল ঢালুন, দুস্থ রাস্তার কুকুরগুলোকে কিছু হলো খেতে দিন, আপনার যথাযথ সামর্থ্য কিছু হলো খেতে দিন, এবং আপনারা কোনো গরিব লোককে যেটুকু পারেন শনিবার করে কিছু হলো দান করুন, এবং সর্ষার তেল যদি দান করতে পারেন সেক্ষেত্রে আরও শুভ। এবং শনিবার দিন আপনারা সর্ষার তেল মাখবেন না, এবং স্নান করার সময় আপনারা এই জলের মধ্যে কালো তিল দিয়ে আপনারা স্নান করুন, দেখবেন শনি সাড়ে সাতির যে নেগেটিভ এফেক্ট আপনাদের কাটবেই। এই শনি সাড়ে সাতিতে আপনারা সাত্ত্বিকভাবে থাকুন, কোনো কুকর্মতে লিপ্ত থাকবেন না। অর্থাৎ শনিগ্রহকে ন্যায় কারক গ্রহ বলে এই জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন শনি মহারাজ আপনাকে তেমন ফল প্রদান করবে। অর্থাৎ আপনারা অবশ্যই সঠিক কর্ম করুন, দেখবেন এই শনি সাড়ে সাতিতে আপনাদের সকল সমস্যা কেটে গেছে, কাউকে দুঃখ দিবেন না, কাউকে কষ্ট দিবেন না, কোনো জীবের প্রতি অত্যাচার করবেন না। আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা এই সকল কাজ মেনে করতে পারেন আর কাউকে ঠকাবেন না।
শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক আপনি তেমন রিটার্ন অবশ্যই পাবেন। পাশাপাশি আপনারা আপনাদের বাবা মাকে অবশ্যই প্রণাম করুন, বাবা মার প্রতি ভালোবাসা রাখুন, বাবা মাকে শ্রদ্ধাভক্তি করুন, বাবা মাকে দেখুন। দেখবেন আপনাদের শনির ছকে যদি আপনাদের খারাপও থাকে, সেই শনির এই শনির সাড়েসাথীতে আপনাদের এত খারাপ যাবে না, অনেকটাই আপনাদের শুভ ফল পেতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে তো সময় শেষ। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।